আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিনরা মনে হয় ই সেলিব্রিটি রে ফাবিয়া জাহান আয়াত। তো তাই আইফোন 11 প্রো শিফট হয়েছে, মাদার টেলিকম প্লাসও তাকি তেন রেগুলার ফোন লাইন, যেমন একটা অ্যান্ড্রয়েড কিন্তু নিছেন, আরও আগে অ্যান্ড্রয়েড তান আর একটা অ্যান্ড্রয়েড চালাইছেন আমরা কাছ থেকে, এরপরে নিছেন আইফোন 11। আইফোন 11 নিয়ে এখন তান ভালো লাগেন না, আইফোন 11 থাকি 11 প্রো যাই থাকি, ওটা তিন ক্যামেরা তিন চৌকি চাই থাকি। তো আমার বইনে আইসে ডাইরেক্ট মাদার টেলিকম প্লাসও আইয়া আইফোন 11টা দিয়া দেখা এক্সচেঞ্জ একটু বাড়িয়া অ্যাড করিয়া আইফোন 11 প্রো শিফট হয়েছে। তো ইলা সবার লাগে প্রযোজ্য, যদি শুধুমাত্র যে তারা লাগে আসলে বিষয়টা তেমন নাই, যে কেউ আসলে মাদার টেলিকম প্লাস থাকি যারা বেসিক্যালি ফোন কিনেন তারা মেমো রাখলে এবং সেটটা জেলা আছে এরকম যদি থাকি যায় তাহলে আপনি এক্সচেঞ্জ করিয়া যে কোনো মডেলে শিফট হইতে পারবা। মাদার টেলিকম প্লাসের সাথে একটা সম্পর্ক তৈরি করবা দেখবা ইনশাল্লাহ শেষ হইতো না। এটার হেলথ যত নিচলা তা নত আছে, আজকে মনে হয় কতদিন চালাইছো, তিন চার মাস চালাইছেন। তো অথেন্টিক অনেক ফোনও পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে আইফোনের নিম্নমানের যে ফোনগুলো যেমন XR X বা 8 Plus 7 Plus এগুলো বুঝ থাকি যায়, সেক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি। যদি হেলথ নামি যায় এক সপ্তাহের ভিতরে আমরা চেঞ্জ করিয়ে দিলে, অর্থাৎ আমরা বাস্তবতা স্বীকার করি, আমরা বাস্তবতা তো পড়ি, অনেক প্রবলেম ফেস করা লাগে ব্যাটারির ক্ষেত্রে, আমরা এটা আপনার উপরে দায় না দিয়ে আমি আমার উপরে দায় নেই কি মাদার টেলিকম প্লাস ও কাস্টমারের কোনো সময় হস্টেল কম চাই না। তো আমরা লোকেশন করিমুল্লাহ মার্কেট 2 তলা 53 নম্বর শপ, আমি মাসুম ভাই সব সময় আসি। আয়াতে অনেক ধন্যবাদ যে বারবার মাদার টেলিকম প্লাস থেকে ফোন কিনরা আইফোন আরও বন্ধু করে লাইছেন, তার ফ্যামিলিতে আরও অ্যান্ড্রয়েড ফোনগুলো আমার সপ্তাহে গেছে। তো বন্ধু অনেক থ্যাংকস, মাদার টেলিকম প্লাস হওয়ার লাগি ভালো থাকবা, আপনারা সবাই আইবা মাদার টেলিকম প্লাস, আল্লাহ হাফিজ।